আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 17টি পদে 551 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা এই অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই হেল্পফুল হতে পারে। 17টি পদে 511 জনকে নিয়োগ দেওয়া হবে। আমরা যদি দেখি 17টি পদে 511 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এইখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস এবং স্নাতক পাসে লোক নেওয়া হবে। এখানে পরিদর্শক হিসেবে 34 জন। তো আমরা যদি নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তির পদ অনুযায়ী যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা দেওয়া আছে, আবেদন শুরুর তারিখ দেওয়া আছে। অনলাইন আবেদন করতে হবে 20 দিন, অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হবে এই মাসের এবং আগামী মাসের 21 তারিখ পর্যন্ত এই আবেদন চলতে থাকবে। আবেদনের ফি খুব একটা বেশি না, 112 টাকা ও 106 টাকা করে। তো চলুন আমরা এখন আবেদনটি দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে আছে পরিদর্শক, যেখানে 34টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলেই সে আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে আছে মহিলা পরিদর্শক হিসেবে, তারও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই জেলার আবেদন গ্রহণযোগ্য হবে না। তৃতীয়তে আছে প্রশিক্ষক। প্রশিক্ষকে আমরা যদি দেখি, প্রশিক্ষকে দেখতে পাচ্ছি 16 জন নেবে, ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে 19 জনকে নেবে। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। তারপরে আছে কম্পিউটার 2 জন এবং বড় একটি পদ সহকারী পরিদর্শক, এখানে নেবে বেশি 105 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। তারপরে আছে 7 নম্বরে মহিলা পরিদর্শক, 2 জন নেবে, সহকারী প্রশিক্ষক 11 জন নেবে। এবং 9 নম্বর দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিছু কন্ডিশন আছে। তারপরে 10 নম্বরে আছে ড্রাইভার, অষ্টম শ্রেণী পাস এবং হালকা ও বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ এখানে আবেদন করতে হবে। 6টি পদ আছে। তাঁত সুপারভাইজারে আছে 5টি পদ, ক্যাশিয়ারে আছে 4টি পদ। এখানে 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বড় একটি, এখানে বেশ কিছু পদ আছে 108টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো আমরা আবেদন লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। তো 14 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, 1 জন নিবে, সহকারী ফিল্ড অপারেটর হিসেবে 2 জনকে নিয়োগ দেবে, নৈশ প্রহরী হিসেবে 4 জন। এবং সর্বশেষ 17তে আছে অফিস সহায়ক, যেখানে 189 জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলেই কিন্তু এই 198টি পদের জন্য আবেদন করা যাবে। কিন্তু এখানে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির বাসিন্দারা আবেদন করতে পারবেন না। তো এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকেও লিঙ্কটি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়স সীমা দেওয়া আছে 18 এবং সর্বোচ্চ বয়স সীমা 30। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের জন্য কিছুটা ছাড় আছে। এবং পরবর্তীতে যদি দেখি, আমরা আবেদন প্রক্রিয়াটা দেখতে পারব। পরীক্ষার ফি আছে, এখানে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে 1 থেকে 14 নং পর্যন্ত 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 15 থেকে 17 পর্যন্ত টেলিটকের সার্ভিস চার্জ সহ 106 টাকা। পরীক্ষার ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড নাম্বার দিয়ে। এখানে বিস্তারিত লিঙ্ক, বিস্তারিত তথ্য দেয়া আছে কীভাবে কীভাবে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং পরবর্তীতে আছে অনলাইন আবেদন পরীক্ষার ফি জমাদানের সময়সীমা, অর্থাৎ আমি পূর্বেই বলেছি 20 তারিখ থেকে আবেদন শুরু এবং আগামী মাসের 21 তারিখ পর্যন্ত আবেদন চলতে থাকবে।
তো আমাদের ডিসক্রিপশন বক্সেও আবেদন লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন। যারা কন্ডিশন অনুযায়ী যোগ্য তারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন। আপনাদের জন্য জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য।